বিরতির পর আবারও স্বাগত আমাদের খবরে। দেশব্যাপী হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে এবং অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে সভা করেছে সাসেক্স বিএনপি। 15ই মে ইস্ট সাসেক্স এলাকার ব্রেক হিল শহরের বেঙ্গল ব্রেসারিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাসেক্স বিএনপির সিনিয়র সহসভাপতি কাউন্সিলর আলী হায়দারের সভাপতিত্বে এবং এমদাদ উদ্দিন ও মিসবা উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সাসেক্স বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশী পত্রিকা চেয়ারম্যান শরাফত হোসেন বাবু, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর জনাব হারুন মিয়া ও কমিউনিটি নেতা এম এ করিম। এতে স্বাগত বক্তব্য রাখেন শিবলু সাদিক। বক্তারা বলেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই আজ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তারা দাবি করেছেন। সারা দেশে আজ বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম এবং অপহরণের শিকার হচ্ছে। বাংলাদেশকে আজ তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে বলেও অভিযোগ করা হয়। সম্প্রতি গুম হওয়া ব্রিটিশ নাগরিক বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। জার্মানির জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বৈশাখী আড্ডা 2014। শনিবার দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত এই বৈশাখী আড্ডায় বিভিন্ন শহরের লোকজন অংশ নেন। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে দেশ স্কুলের শিক্ষার্থীরা নানা পরিবেশনে উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে দেশ সেরা শিল্পীদের গান পরিবেশিত হয়। এতে অংশ নেন কুমার বিশ্বজিৎ, জেমস, নিশিতা বড়ুয়া সহ স্থানীয় শিল্পীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রাঙ্কফুর্টের মেয়র ও মাল্টিকালচারাল মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বক্তারা এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে বিভিন্ন কমিউনিটির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিঠু কবির। অনুষ্ঠানে পরিচালনা করেন বিথি হাসান, ইশপরা হক ও সাকিবুল্লাহ। এতে গান, কবিতা, নাটক, নৃত্য ছাড়াও দেশীয় সব সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী রেজা খান ইতালি থেকে অন্য দেশে স্থানান্তর হওয়া উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান, রবিবার সকালে ব্রেসিয়াস্থ বাংলা ড্রিম বারের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এই সভা। সুমন বন্দকসির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেঙ্গল কালচারাল সোসাইটির সভাপতি মিলন বিশ্বাস, ফরিদপুর কল্যাণ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সী, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইবনে মিজান, মামুন খান, ইতালি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মতিউর রহমান সেলিম, বিএনপি ব্রেসিয়ার শাখার সভাপতি হালিম খান, বাংলাদেশ আওয়ামী লীগ ব্রেসিয়ার শাখার সভাপতি সিদ্দিকুর রহমান ঢালি, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী রেজা খান ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম মতবর। বক্তারা সংগঠনের প্রতি আলী রেজা খানের একনিষ্ঠ কাজের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, ব্যক্তিগত কিংবা পারিবারিক কারণে অন্যত্র গেলেও সকলের সাথে যোগাযোগ অব্যাহত থাকবে। পরে রেজা খানকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপহার সামগ্রী প্রদান করেন। বাংলাদেশে গুম হত্যার প্রতিবাদে সভা করেছে স্পেন কাতালোনিয়া বিএনপি। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, 11ই মে বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও আতিকুর রহমান লিটুর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 জন গুম হত্যার কঠোর সমালোচনা করে আরো বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ইশারায় বিরোধী দলের নেতা কর্মীদের মুখ বন্ধের ষড়যন্ত্র চলছে। অতীতেও বাকশাল করে ক্ষমতা ধরে রাখতে পারেনি আওয়ামী লীগ, এবারও পারবে না। বাংলাদেশের জনগণের সাথে নিয়ে খালেদা জিয়া অবৈধ এ সরকারের পতন ঘটাবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সান্তা কলোমা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান, কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সত্তার এম সাজ্জাদ, লাইভ ফয়সল, ফজলুর রহমান, শাহিনুর রহমান, ইদ্রিস আলী প্রমুখ। সভার শেষে 15 জন বার্সেলোনার প্রবাসী বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিজনেস ফোরাম ইউকে। 12ই মে লুটনের স্থানীয় রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে বক্তারা দেশে গুম, হত্যা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। লুটন ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের কেমব্রিজ প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন।
বাংলাদেশে গুম ও হত্যার রাজনীতির প্রতিবাদে সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহ সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও লন্ডন প্রবাসী মুজিবুর রহমান মুজিবকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে ও জাতীয়তাবাদী বিজনেস ফোরাম ইউকের উদ্যোগে গত 12 মে সোমবার লুটনের লাইম হাউস রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি সমুজ মিয়ার সভাপতিত্বে ও জনাব আহসানুজ্জামান আকন ও খলিল খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাই এবং বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মনসুর আহমেদ রুবেল, সোহেল আহমেদ, এমদাদুল হক পাবেল, সৈয়দ মাহবুবুল আলম, সেলিম মিয়া, ফয়জুর রহমান, রৌফ মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ। উক্ত সভায় বক্তারা প্রতিবাদ করে বলেন, গুম ও হত্যার রাজনীতির জন্য প্রবাসী ব্যবসায়ী সমাজ উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে গুম ও হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আর আমরা জনগণ এটা হতে দেব না। এখান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য জোর দাবি জানান। লুটন থেকে মোহাম্মদ আলতাফ হুসাইন, চ্যানেল আই। এবারে সিলেটের খবর। আকাশে ফানুস উড়িয়ে বৌদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতার সমাপ্তি টেনেছে সিলেটের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বিশ্ব শান্তি কামনায় দেশের অন্যান্য স্থানের মতো দিনভর নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করে তারা। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের অখালিয়া বৌদ্ধ মন্দির সংলগ্ন মাঠে ফানুস উড়ানো হয়। এই ফানুস উড়ানোর মাধ্যমে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতার। এর আগে দিনভর পূজা অর্চনা, পিণ্ডদান, প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা জানান, কেবল বৌদ্ধ সম্প্রদায় নয়, নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে জগতের প্রতিটি প্রান্তের জীবকুলের সুখ সমৃদ্ধির আহ্বান করাচ্ছেন তারা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটিশ নাগরিকের গুমের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। দেশের অগ্রগতিতে রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন, জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা প্রয়োজন, এনআরবি ওয়ার্ল্ড কনফারেন্সে বক্তারা। প্রতিবারের মতো এবারও বিশাল আয়োজনে অনুষ্ঠিত হল বিজনেস মেলা সুইন্ডন। কারি ইন্ডাস্ট্রির ঐতিহ্য তুলে ধরে অংশ নিয়েছে বাংলাদেশিরাও। আগামীতে আবারও আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।